करें आमी बात खाई आई इट राइस आमी बात खाई ना आई डू नॉट इट राइस आमी की बात खाई डू आई इट राइस आमी की बात खाई ना डू आई नॉट इट राइस आमी कौन बात खाई व्हेन डू आई इट राइस आमी कौन बात खाई ना व्हेन डू आई नॉट इट राइस जे আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না আই এম নট ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি এম আই ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি না এম আই নট ইটিং রাইস আমি কিভাবে ভাত খাচ্ছি হাউ এম আই ইটিং রাইস আমি কিভাবে ভাত খাচ্ছি না হাউ এম আই নট ইটিং রাইস আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস আমি কি ভাত খেয়েছি হ্যাভ আই ইটেন রাইস আমি কি ভাত খাইনি হ্যাভ আই নট ইটেন রাইস আমি কোথায় ভাত খেয়েছি হোয়ার হ্যাভ আই ইটেন রাইস আমি কোথায় ভাত খাইনি হোয়ার হ্যাভ আই নট ইটেন রাইস আমি ভাত খাইতেছি আই হ্যাভ বিন ইটিং রাইস আমি ভাত খাইতেছি না আই হ্যাভ নট বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি না হ্যাভ আই নট বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি হাউ হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি না হাউ হ্যাভ আই নট বিন ইটিং রাইস আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আমি কি ভাত খাই ডু আই ইট রাইস আমি কি ভাত খাই না ডু আই নট ইট রাইস আমি কখন ভাত খাই হোয়েন ডু আই ইট রাইস আমি কখন ভাত খাই না হোয়েন ডু আই নট ইট রাইস এই ফরমেশনে আপনি মুখস্থ করতে পারেন আবার একে এইভাবেও মুখস্থ করতে পারেন আই ইট রাইস আই ডু নট ইট রাইস ডু আই ইট রাইস ডু আই নট ইট রাইস হোয়েন ডু আই ইট রাইস হোয়েন ডু আই নট ইট রাইস আমি বলছি প্রথম সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারপরেরটা হলো নেগেটিভ সেন্টেন্স তারপরেরটা হলো ইন্টাগ্রেটিভ সেন্টেন্স তারপরেরটা নেগেটিভ ইন্টাগ্রেটিভ সেন্টেন্স তারপরে হলো ডব্লিউএইচ ইন্টাগ্রেটিভ সেন্টেন্স তারপরেরটা হলো ডব্লিউএইচ নেগেটিভ ইন্টাগ্রেটিভ সেন্টেন্স এখন খেয়াল করেন আপনি একটা মাত্র টেন্স শেখার ফলে আপনি ছয়টা বাক্য শিখতে পারতেছেন এর মাধ্যমে আপনি আবার টেন্স সেন্টেন্সের যে ফরমেশন চেঞ্জ হচ্ছে মানে সেন্টেন্স ট্রান্সফরমেশনটা এটাও এখান থেকে শিখতে পাচ্ছেন যদি আপনি টেন্স প্রপারলি শেখেন সেই কারণেই বলেছিলাম শুরুতেই বলেছি যে পুরো ভিডিওটা আপনি আমার সাথে থাকুন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আশা করি আপনি ইংরেজির অনেক ধাপ এগিয়ে যাবেন যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না আই এম নট ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি এম আই ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি না এম আই নট ইটিং রাইস আমি কিভাবে ভাত খাচ্ছি হাউ এম আই ইটিং রাইস আমি কিভাবে ভাত খাচ্ছি না হাউ এম আই নট ইটিং রাইস খেয়াল করেন আই এর সাথে সাধারণত এম বসে আমি নিচে দিয়ে লিখে দিচ্ছি যে যেই আমরা সাধারণত আই উই ইউ ইউ হি শি দেই ইট আই এর ক্ষেত্রে এম বসে উই এর ক্ষেত্রে আর বসে
योर क्षेत्रे आर बसे योर क्षेत्रे आर बसे ईशते इज बसे शीशते इज बसे देशते आर बसे इटिशते इज बसे आई एम आमी होई উই আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও হি সে হয় শি সে হয় দে আস তারা হয় ইট ইজ ই হয় এই যে কার সাথে কে বসে এই যে আমরা কিছু প্রোনাউন এখানে অ্যাপ্লাই করেছি আই উই ইউ হি সি দে ইট এগুলো দিয়ে আপনি সেন্টেন্স পরিবর্তন করে আপনি বাক্য তৈরি করতে পারেন এরপরে সাবজেক্ট এইভাবে পরিবর্তন করতে পারেন আর সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসাবে আই এর সাথে এম বসে উই এর সাথে আর বসে ইউর সাথে আর বসে ইউর সাথে আর বসে হির সাথে ইজ বসে শির সাথে ইজ বসে দের সাথে আর বসে ইটের সাথে ইজ বসে খেয়াল করুন তাহলে আমরা যদি বলি যে সে ভাত খাচ্ছে শি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে না শি ইজ নট ইটিং রাইস সে কি ভাত খাচ্ছে ইসি ইটিং রাইস সে কি ভাত খাচ্ছে না ইসি নট ইটিং রাইস সে কীভাবে ভাত খাচ্ছে হাউ ইসি ইটিং রাইস সে কীভাবে ভাত খাচ্ছে না হাউ ইসি নট ইটিং রাইস তাহলে আমরা এখানে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব কোনটা কীভাবে ব্যবহার করব সেটা আপনি এখান থেকে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি এইভাবে মুখস্থ করবেন আই ইউ ইউ হি সি দে ইট এগুলো আর এগুলোর সাথে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো আই এর সাথে এম বসে ইউ উইস সাথে আর বসে ইউর সাথে আর বসে ইউর সাথে আর বসে হির সাথে ইজ বসে শির সাথে ইজ বসে দের সাথে আর বসে ইটের সাথে ইজ বসে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় অক্সিলারি ভার্বটা থাকবে অক্সিলারি ভার্ব থাকবে এবং তার সাথে ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি বসবে ইট এখানে মূল ভার্ব ইটের সাথে আইএনজি এসেছে এটা অক্সিলারি ভার্বের কারণে এসেছে এখানে এম অক্সিলারি ভার্ব আর আইএনজি মূল ভার্বের সাথে তৈরি হয়েছে এরপরে আই এম নট ইটিং রাইস এম আই ইটিং রাইস এই অক্সিলারি ভার্বটা সামনে চলে আসছে আর যখন নেগেটিভ হয়েছে এম আই নট ইটিং রাইস যারা কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করতে পারেন তারা এইভাবে ব্যবহার করে এম এন্ড আই ইটিং রাইস হাউ এম আই ইটিং রাইস এটা ডব্লিউএইচ কোশ্চানের তাহলে ডব্লিউএইচ কোশ্চান হিসাবে হাউ এসেছে এরপরে এম দিয়ে অক্সিলারি ভার্বটা দিয়ে প্রশ্ন করা হয়েছে এরপরে আবার হাউ এসেছে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে আবার নেগেটিভ করা হয়েছে তাহলে আমরা এখানেও ছয়টা বাক্য শিখলাম যেমন এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না আই এম নট ইটিং রাইস এটা নেগেটিভ সেন্টেন্স এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এটা ডব্লিউএইচ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এটা ডব্লিউএইচ নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হ্যাভ ইটেন রাইস আমি ভাত খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস আমি কি ভাত খেয়েছি হ্যাভ আই ইটেন রাইস আমি কি ভাত খাইনি হ্যাভ আই নট ইটেন রাইস আমি কোথায় ভাত খেয়েছি হোয়ার হ্যাভ আই ইটেন রাইস আমি কোথায় ভাত খাইনি হোয়ার হ্যাভ আই নট ইটেন রাইস এখন এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আই এর সাথে হ্যাভ বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়েছে আর বাকি ফরমেশান একই রকম আছে যদি আমরা হি বলতাম হি হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ নট ইটেন রাইস হ্যাজ হি ইটেন রাইস হ্যাজ হি নট ইটেন রাইস হোয়ার হ্যাজ হি ইটেন রাইস হোয়ার হ্যাজ হি নট ইটেন রাইস তাহলে আমি বলেছিলাম যে আই উই ইউ ইউ হি সি দে ইট এর ভিতরে হি সি ইট এগুলোর সাথে হ্যাজ বসে বাকি সবগুলোর সাথে হ্যাভ বসে
আমি ভাত খাইতেছি আই হ্যাভ বিন ইটিং রাইস আমি ভাত খাইতেছি না আই হ্যাভ নট বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি না হ্যাভ আই নট বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি হাউ হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি না হাউ হ্যাভ আই নট বিন ইটিং রাইস এখানে আমি দেখলাম যে বিন পারফেক্ট টেন্সের সাথে আমরা যদি বিন বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি বসে মানে কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি বসবে আর এর আগে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি বা তৈরি করেছি এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্সের সাথে বিন বসে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে যাই আমি ভাত খাইতেছি আই হ্যাভ বিন ইটিং রাইস আমি ভাত খাইতেছি না আই হ্যাভ নট বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কি ভাত খাইতেছি না হ্যাভ আই নট বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি হাউ হ্যাভ আই বিন ইটিং রাইস আমি কিভাবে ভাত খাইতেছি না হাউ হ্যাভ আই নট বিন ইটিং রাইস ওকে তাহলে এখানে আপনারা এভাবে ব্যবহার হতে আই হ্যাভেন্ট বিন ইটিং রাইস এই হ্যাভেন্ট শব্দটা কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই তাহলে এখন আমি যেটা বলবো সেটা হলো যে সাধারণত যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ শুরু হয়ে যদি সেই কাজটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে যদি চলতে থাকে এরকম বুঝালে আমরা সাধারণত সিন্স ব্যবহার করি আর অনির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি যেমন যদি বলি যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি বলবো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ প্রেজেন্ট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স যদি বলি যে দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স যদি বলি যে নির্দিষ্ট সময়ের কথা যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন